রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। পরিমণির জামিন আবেদনে স্বাস্থ্য সমস্যা আর প্রীতিলতা চরিত্রের শুটিং শিডিউলের কথা উল্লেখ করা হয়। আদালতের আদেশের পর পরিমণিকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে। আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। দ্বিতীয় দফায় রিমান্ড শেষে শুক্রবার বেলা 11:55 ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে। তবে তদন্ত সংস্থা সিআইডির পক্ষ থেকে ছিল না রিমান্ডের আবেদন, তাই আদালতে বিচারক ধীমান চন্দ্র মণ্ডলের সামনে হাজির না করেই সম্পন্ন হয় জামিন আবেদনের শুনানি। শুনানি শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন পরিমণির আইনজীবী। একজন চিত্রনায়িকা এবং তার কিছু শিডিউল আছে এবং তার কিছু ছবি আছে, যেমন প্রীতিলতা ছবিটা আগামী 17 তারিখ থেকে টানা 20 দিন শুটিং হওয়ার কথা। বার্টিগো যে মাথা ঘোরানো, তার যে রক্তশূন্যতা আছে, হ্যাঁ, এবং প্যানিক অ্যাটাক, সে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায়, এই ধরনের একটা তার একটা রোগ আছে এবং মেডিকেল সার্টিফিকেটও দিয়েছি আমরা আদালতে, আমাদের জামিনের দরখাস্ত নামঞ্জুর করেছেন। জামিন আবেদন মঞ্জুর না হয় সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। মোট 4 জনকে আজকে আদালতে রিমান্ড শেষে আজকে আদালতে পাঠিয়েছে। যেহেতু একটু মারাত্মক ধরনের মাদক তার কাছে পাওয়া গেছে, এই পর্যায়ে আমরা জামিনের বিরোধিতা করেছি এবং আদালত সন্তুষ্ট তাদের জামিন নামঞ্জুর করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদন মঞ্জুর হলে পরিমণিকে কাশিমপুর মহিলা কারাগার এবং দীপুকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়। এদিকে একই আদালতে মাদক মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও সহযোগী সবুজ আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়া মডেল মরিয়ম আক্তার মোয়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।